আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন যারা নৌকা করে সব রাজাকারের বাচ্চা কি করবেন যে দেশে টাকা দিলে নমিনেশন পাওয়া যায় যে দেশে টাকা দিলে মন্ত্রিত্ব পাওয়া যায় এমনই কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া এই অডিও ক্লিপটি কুমিল্লা উত্তর জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রসুন আলী মাস্টার এবং বিএনপি দলীয় দেবীদার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিনের বলে অভিযোগে জানা গিয়েছে সোমবার রাতে দুই দলের দুই নেতার চাঞ্চল্যকর কথোপকথনের এই অডিও ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে অডিওতে শোনা যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতার সঙ্গে নিজ দলের বিরুদ্ধে চরম আপত্তিকর কথা বলেছে এতে কুমিল্লা উত্তর জেলা সহ দেবীদার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের মাঝে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে কর্মীরা অবিলম্বে গ্রহণের দাবি জানান ফাঁস হওয়া কথোপকথনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিনের সঙ্গে বলেন যারা নৌকা করে সব রাজাকারের বাচ্চারা কি করবেন যে দেশে টাকা দিলে নমিনেশন পাওয়া যায় যে দেশে টাকা দিলে মন্ত্রিত্ব পাওয়া যায় যে দেশে টাকা দিলে সব আকাম চলে আপনারা বিরোধী দল শক্ত না মামলা হামলার ভয়ে আপনারা মাঠে নামেন না এক চেটিয়া কি একটা দেশ চলে বিরোধী দল সবসময় স্ট্রং থাকতে হয় আপনারা যদি সুযোগ দেন তাহলে তো অপকর্ম হবেই যা ইচ্ছা তাই হবে দেশের এই অধপতনের জন্য দায়ী হলে আপনাদের বিরোধী দল আপনারা দেবী কই কোন বিএনপি নেতা মাঠে বের হতে পেরেছে মাঠে নেমে মিছিল মিটিং করেন আমি আপনাদেরকে সুযোগ করে দেই অসুবিধা কি আমি মজু ভাইকে বলেছি দেশে যান আন্দোলন করেন তাহলে বুঝবো আপনারা রাজনীতি করেন আপনারা তো সময় হলে একটু একটু করেন এগুলো করলে হবে না রাজনীতি করতে তো নেতৃত্ব দিতে হবে নেতৃত্ব দিতে হলে আন্দোলন সংগ্রাম করতে হবে এদিকে রোশন আলী মাস্টারের এই অডিও এখন ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে দলের এত বড় পদে থেকে একজন বিএনপি নেতার সঙ্গে কিভাবে দলের বিরুদ্ধে বিষোদ্গার করেন এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে এই বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার বলেন আমার খণ্ডিত বক্তব্য ভাইরাল হয়েছে পূর্ণাঙ্গ বক্তব্য প্রকাশ হলে চিত্রটা উঠে আসত তিনি দাবি করেন দেবীদারে বিগত উপজেলা নির্বাচনে যারা মুজিব কোরপরে ধানের শীষে ভোট কেটেছে আমি মূলত তাদের বিরুদ্ধে কথা বলেছি এই বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন বলেন রোশন আলী মাস্টারের ভাইরাল হওয়া অডিও শুনে আমি নিজেই হতবাক ওনার মতো একজন দায়িত্বশীল নেতার মুখে এমন আপত্তিকর কথা শুনে আমি খুব কষ্ট পেয়েছি একজন সিনিয়র নেতার পক্ষে এই ধরনের কথাবার্তা বলা মোটেও সমীচীন নয় এদিকে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা চাইলে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের সহকর্মীর গুম হওয়ার রহস্য উন্মোচন করা সম্ভব অথচ বাসা থেকে তুলে নিয়ে গুম করা একজন ব্রিগেডিয়ার জেনারেল সম্পর্কে ছয় বছরেও তাদের কোনো পদক্ষেপ দেখা যায়নি একজন ব্রিগেডিয়ার জেনারেলের সাথেই যদি এরকম ঘটতে পারে সাধারণ মানুষের সাথে কি ঘটতে পারে সেটা কি তারা একবারও ভাবে বিনা ভোটের একটা মাফিয়া সরকারকে ক্ষমতায় রাখতে আজ নিজেদের সতীর্থদেরকেও গুম করে দিচ্ছে শৃঙ্খলা বাহিনী গুলি চালাচ্ছে গণতন্ত্রকামী মানুষের উপর মিথ্যা ভিত্তিহীন মামলা সরকার বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দদের নামে এই পরিণতি কোথায় গিয়ে পারে কি ভেবেছেন গণতন্ত্রের মুক্তি চাই মুসলিমের রেজিমের পরিবর্তনটা হবে বোঝার জন্য অভিনব পন্থায় এইটা আইনস্টাইন হওয়ার দরকার নেই কিভাবে হতে পারে পরিবর্তন আমি একটা হাইপোথিটিক্যাল সিচুয়েশন বলছি ধরেন আমেরিকা প্রমাণ করে দিল অভিজিৎ সহ ব্লোক হত্যাকাণ্ড ঘটিয়েছে সরকারের এজেন্সিগুলো সারা দুনিয়ায় এর চেয়ে বড় কেলেঙ্কারি এই শতাব্দীতে হয়নি আমেরিকা জানে এই হত্যাকাণ্ড কিভাবে হয়েছে এখন দরকার তাদের প্রমাণ এই জন্যই তো এত টাকার প্রলোভন এই প্রলোভন সাধারণ মানুষের জন্য না এই প্রলোভন এজেন্সির লোকদের জন্য ওরাই প্রমাণ আমেরিকার হাতে তুলে দেবে নিজের অপকর্মে ইনডেমিনিটি আর এত এত ক্যাশ ডলার নিয়ে বাকি জীবনটা আনন্দেই কাটবে প্রমাণদাতার হাসিনা কি দুঃস্বপ্নেও ভেবেছিল এই সিরিজ ব্লগার হত্যায় একদিন তার কাল হবে একশো বছর হাসিনা ক্ষমতায় থাকবে সারা দুনিয়ার পড়াশক্তি হাসিনার পক্ষে এই তত্ত্বদাতাদের তখন কি হবে মনে রাখবেন অবৈধ ক্ষমতা পদ্ম পাতার জলের মতো দেখতে ভালোই লাগে কিন্তু আনস্টেবল সময়। ওরা মুখ দেখাবে কিভাবে দুনিয়ায় আহা ক্ষমতা এই দেশে কোনো গণতন্ত্র আসবে না বাকশাল কায়েম হয়ে গিয়েছে অথচ পনেরোই আগস্টের পরে তারা কোথায় ক্ষমতা কখনো চিরস্থায়ী নয় আমরা এটা কখনো মনে রাখতে চাই না আমরা ভুলে যাই সবকিছু সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকবে না মান সম্মান নিয়ে দায়িত্ব শেষ করা অনেক বড় সাফল্য মিথ্যে কথা বলে জাতিকে ধোকা দিয়ে সম্মানই থাকা যায় না হাসপাতালে মৃত্যুর সঙ্গে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বানওয়াট মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারা করেছে আজকে সরকার সাময়িকভাবে। তার কারা মৌকুফ করে তাকে বাড়িতে রাখার সুযোগ দিয়েছিল কিন্তু তিনি আজকে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাধাটা কি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আইনের বিষয় আমি মনে করি বেগম খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার পথে একমাত্র বাধা হচ্ছে সরকার আইন নয় কারণ চারশো এক ধারায় বেগম খালেদা জিয়া আজকে যে অবস্থানে আছেন সেখানে লেখা আছে সরকারি সেকুলে সাময়িক সাজা মৌকুফ করতে পারেন শর্ত সহ অথবা শর্তহীন এইদিকে হাই কমান্ডের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করায় মজুকে অব্যাহতি হাই কমান্ডের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করায় মজুকে অব্যাহতি দলীয় শৃঙ্খলা ফেরাতে হার্ডলাইনে বিএনপি শনিবার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে নজরুল ইসলাম মজুকে অব্যাহতি দেওয়ার মাধ্যমে তৃণমূলকে এই বার্তা দেওয়া হয়েছে প্রভাবশালী এই নেতার বিরুদ্ধে এমন সিদ্ধান্তের নৈপথ্যে কি তা নিয়ে বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে দেখা গিয়েছে কৌতূহল তবে দলটির নীতি নির্ধারণ নির্ধারকরা জানান সম্প্রতি খুলনা জেলা ও মহানগর শাখার কমিটি ঘোষণাপত্র ঘোষণার পর মজুর কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্বশীল পদে থেকে ওই কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে তিনি মূলত হাইকমান্ডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন ব্যবস্থা নেওয়া না হলে দল পুনর্গঠনের নেতিবাচক প্রভাব পড়ত তবে গুরুত্বপূর্ণ এই নেতাকে অব্যাহত দেওয়া নিয়ে ভিন্ন মত পাওয়া গিয়েছে কেন্দ্রীয় একজন সিনিয়র নেতা জানান মজুকে সতর্ক করা যেত কিন্তু তা না করে দলীয় শীর্ষ নেতৃত্বকে ভুল বুঝিয়ে দলের কেন্দ্রীয় একাধিক নেতা দল থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন তার মতে বিএনপি সমাবেশ কর্মসূচি চলাকালে তার মতো সাংগঠনিক ও রাজনৈতিক নেতার অবহতির মধ্য দিয়ে পুরো দল এমনকি দেশের তৃণমূল্যে নেতিবাচক বার্তা পৌঁছেছে এতে বিএনপিরই ক্ষতি হল দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শনিবার বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মজুকে পদ থেকে অবহতি দেওয়া হয় দলটি সিনিয়র যুগ্ম সম্পাদক মহাসচিব রুহুল কবির রিজভি জানান নজরুল ইসলামকে অব্যাহতি দিয়ে খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে অনিন্দ ইসলাম অমিতকে দায়িত্ব দেওয়া হয়েছে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথাটাকে জানিয়ে দেওয়া হয়েছে দলীয় সূত্র জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেওয়া কমিটির বিরুদ্ধে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে সংবাদ সম্মেলন করায় মজুকে ১৩ ডিসেম্বর শোকচ করা হয় তিন দিনের মধ্যে তিনি শোকচের জবাব দেন